Achtung! Alle Geschütze auf Zielraster H9! Reichweite 380! কেমন আছে পাবলিক? তো চলে এসেছি দ্য স্নাইপ এলিট ফাইভের নতুন গেমপ্লে ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমরা চার্লি বলে আমাদের একটা ফ্রেন্ড ছিল, তাকে আমরা বাঁচাতে এসেছিলাম। তো জানমান একটা অফিসারকে মেরে চার্লিকে আমরা বাঁচিয়ে ফেলেছিলাম। তো আজকে ভিডিওতে সবাইকে মন থেকে ওয়েলকাম। তো চলো আজকে ভিডিওটা আমরা বেশি কথা না বলে শুরু করে ফেলি। তো এখানে আমরা প্রথমেই একটা তালা খুলছি। তো ভেতর থেকে একটা আওয়াজ আসছে সম্ভবত। আরে বাবুনি আছে ভেতরে, চল চলো একটা বুকে পিঠে ডাইরেক্ট ফুসফুসের মধ্যে অ্যাটাক। কোনো বাঁচার চান্স থাকবে না এখানে। তো গ্রেনেড আমার কাছে ফুল হয়ে আছে, আমি বারবার কেন ঘাটাঘাটি করছি? তো কিছু রাইফেলের এমন, চলো বেরোই এখান থেকে আপাতত। তো বেশি আমাদের আপাতত, আমরা কোন জায়গাটায় আছি আইল্যান্ডটা ঠিক বুঝতে পারছি না। তো এখানে আমাদেরকে একটা Alle Geschütze auf Zielraster H9! Reichweite 380! তো অফিসারটার কমান্ডে এটা কি করছে? ও ও শিট! ও তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের যে সাবমেরিনটা ছিল, যেটা আমাদের জলের উপরে আমাদের সাবমেরিনটা, আমরা যেটা করে এসেছিলাম, তো সেইটা আমাদের যে আমাদের যে এনিমি ছিল, যে জার্মান রেডার সিস্টেম মধ্যে চলে এসেছিল, তো তারা সেই রেডার সিস্টেমের পাওয়ারে আমাদের যে সাবমেরিনটা ছিল সেটাকে ব্লাস্ট করে দিল। তো সেটার মধ্যে আমাদের ফ্রেন্ডের অনেক বন্ধু বান্ধব, আরও আমাদের বন্ধু বান্ধব ছিল, তো তারা সাথে মারা গেছে। তো এবার আমরা তো আমাদের আগা পিছিয়ে আমাদের ভাবার চিন্তা মতো কাউকে নেই, এবার আমরা একজনকে ছাড়বো না। তো চলো আজকের মতো আমাদের খতরনাক ভিডিওটা, আমরা খতরনাক পার্টগুলোতে ঢুকবো। চলো প্রথমে যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে আমি একটু বলে দিই প্রথমে যে গেমটা আমাদের একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে জার্মানদের যেটা হিটলার যেটা ছিল আমাদের, যে হিটলার তোমরা অনেকে ছিল যে চেনো যে হিটলার কে ছিলেন, তো জার্মানের জার্মানের টাইমে, জার্মান দেশে হিটলারের টাইমে কিছু কিছু পার্ট এমন আছে যেগুলো এই গেমটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো সত্যিকার গেমটা আমি এতদিন ধরে দুদিন ধরে খেলছি, তো আমি মানে জাস্ট বুঝতে পারিনি যে গেমটা এতটাই ভালো হবে। আর গেমটা গ্রাফিক্স হিসেবে তো কারো কোনো কিছু সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো সামনে এখানে দুজন আছে, পিছনে আপাতত কেউ নেই এখানে। তো বন্ধুরা ভাবছি এখানে আপাতত কাউকে না মেরে যতটা অব্দি এগিয়ে যাওয়া যাক, কারণ বেশি ফাইট নিলে আমাদের সমস্যায় পড়ে যাবো আমরা। তো বন্ধুরা প্রথমে বলে দিই যে সামনে যেটা দেখতে পাচ্ছ বড় মতো লাল কালারের, না 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 জাস্ট চেক করছি, আমি কাউকে মারবো না, কারণ হচ্ছে মারলে অ্যালার্ম অ্যালার্ম বেজে যাবে, তো আমি ফুল টার্গেট হয়ে যাব, এখান থেকে আমি কিছু করতে পারবো না। তো
তো বন্ধুরা বলি, সামনে যে যারা দেখতে পাচ্ছ নাকি, এই সামনে যে লাল লাল কালারের যে লাইটগুলো জ্বলছে, এটা বড় বিল্ডিং এর মতো রয়েছে। তো এটা বিল্ডিং না, ওটা টাওয়ার না, ওটা হচ্ছে রেডার সিস্টেম, জার্মানদের একটা রেডার সিস্টেম। তো সেই রেডার সিস্টেমের কাজটা অনেকেই জানো, আমার নতুন করে কিছু বলার নেই। তো এটাকে আমরা ডিস্ট্রয় করতে আমরা এখানে আমাদের এই মিশনটা তে আসা। তো এটাকে আমরা এবার ডিস্ট্রয় করব। তো তার জন্য আমাদের অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে, তো সেটাই এই ভিডিওর মধ্যে আছে। তো এখান থেকে আগে গেলে ভালো হবে, ফালতু এখানে আমি কিছু কিছু ওখানে ক্রেট আছে সেটা আমরা লুটে নিই, এখানে কিছু পাওয়া যায় তো ভালো কিছু। এটার মধ্যে কিছু থাকার কথা, লুক এক্সপ্লোসিভস তো নাইস, ঠিক আছে সমস্যা নেই। এখানে বেরিয়ে আবার তো লন্ঠন জ্বালিয়ে রেখেছে এখানে। তো আগে তো অসুখ কিছু লাইটের সেরকম কিছু ব্যবস্থা ছিল না এই টাইমটার মধ্যে সম্ভবত। তো লন্ঠন ফন্ঠন এখানে লাগানো রয়েছে, লাইটের কোনো সিস্টেম সেরকম কিছু একটা নেই। বডিটাকে ক্যারি করে আমরা এটাকে ডাস্টবিন করে ডাস্টবিনে ফেলে দেবো। এখানে দেখেছি আমি ঢোকার আগে ডাস্টবিন আছে এখানে। খতরনাক এখানে আমরা হিটম্যান স্টাইলে, এজেন্ট 47 স্টাইলে আমরা এখানে বডিটাকে ডাম্প করে দিয়েছি। তো অনেকে জানানো যায় নাকি যে হিটম্যান যেটা আছে, হিটম্যান যে গেমটা, হিটম্যান গেমে যে আমাদের আছে এজেন্ট 47, আমার একটা খুব পছন্দের গেম এই গেমটা, ওই গেমটার সিরিজ আমরা আনবো হিটম্যান 3-র। তো সেই গেমটাতে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই গেমটাতে এরকম সিস্টেম ছিল যে আমরা কাউকে মেরে তার বডিটাকে এরকম ডাস্টবিনে ডাম্প করতে পারবো। ওটা তার মধ্যে আরও বেশি সিস্টেম ছিল যে আমরা দুজন কি তিনজন আবার ওটা আমাদের রাখতে পারবো। এই সামনে একজন আছে, ওয়েট ওয়েট ওয়েট, ফালতু ওখান থেকে এগিয়ে গিয়ে লাভ নেই। ও নাইস, ঠিক আছে। তো একটু সন্দেহ হয়েছে, এদিকে আসতে পারে, আসলে খুব ভালো হয় আমাদের কাজটা না, ওদিকে চলে গেল। তো সমস্যা নেই বন্ধুরা, এখান থেকে আমরা আস্তে আস্তে এগোতে লাগবে। আমাদেরকে এখানে কিছু, এখানে আমাদের কিছু একটা টাস্ক আছে যেটা আমাদের করতে লাগবে। তো ও ইয়াপ, বুঝতে পেরেছি। তো এখানে আমাদের জেনারেটর আছে একটা, যেটা হচ্ছে আমার পাশের ঘরটাতেই আছে। সেটাকে আমাদের, আই থিঙ্ক সেটাকে আমাদেরকে ডিস্ট্রয় করতে লাগবে। তো সামনে পেছনে আমি আপাতত কিছু চেক করি, কিছু আছে নাকি এদিক ওদিক, কারণ হচ্ছে মিশনের মধ্যে অনেক কিছু আমাদের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোর মধ্যে আমরা ফুলফিল না করতে পারলে মিশনটা আমাদের কমপ্লিট হবে না। তো এখানে কিউ তো আপাতত কোন একটা আসছে। তো দেখতে পাচ্ছ ভেতরের মধ্যে কত কিছু এখানে মেশিন রয়েছে, এটা ওটা, ভয়েস সিস্টেম করার জন্য কমান্ড সিস্টেম। এটা আমার মনে হচ্ছে সম্ভবত অপারেটর রুম কোনো, রেডার সিস্টেমটার পুরো অপারেটর রুম এটা আমাদের, মানে ওই জার্মানদের। তো ওখানে একজন আছে, আরে এটা সন্দেহ করছিল, একটু একটু পাশে আসে। তো এখানে পেছন পেছন গিয়ে ওর আমি খেলটা খতম করতে লাগবে। আসো বাবনি, ওফ জাস্ট আওয়াজ হলো না তোমার, দেখতে এত সাফাইয়ের তো কাজ বিন্দাস। এরকম কয়েকটা কন্ট্রাক্ট ক্লিয়ার আমাদেরকে লাগবে এরকম। সরি আর কি মারছি আমি, কন্ট্রাক্ট ক্লিয়ার দিয়ে আমরা কি করবো, কাউকে কি তৈরি আমরা মারাবো। বডিটাকে এখানে ডাম্প করা যাবে না, জানি না কি আর একটা সম্ভবত বডি ঢুকে যেত এখানে, এরা কেন দিচ্ছে না বডিটা। তো এখানে আমরা আপাতত দেখি এখানে কি করার মতো আছে। ওইখানে আরেকজন চলেছে, আরো শিট 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 বন্ধুরা, এখানে সঠিক টাইমে আবার এই পাশটা চলে এসেছি, নয়তো এখানে আমাদের এখনই দেখে নিয়েছিল। যাই না দাদি, এখানে কী দেখছে বাবা, এদিকে আয় এদিকে আয়, পারলে তুমি এদিকে আসবে। ও ওইদিকে গেছে, ওইদিকে গেছে, চলো 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 সামনে যাই এখান থেকে। ও শিট, এখান থেকে আরেকটা সোলজার চলে এসছে,
তো দুজন আছে এখানে, দুজন চলে এসছে, তো এখানে একটু সিচুয়েশনটা উল্টা পাল্টা হতে পারে। তো জার্মান ভাষায় কিছু বলছে কিন্তু বুঝতে পারছি না সম্ভবত। তো কেউ কিছু বুঝতে পারলে জান, তো কী করবো, কে বুঝতে কী করবে ধরি আমাদের সব বাংলা ভিউয়ার্স। তো কেউ কিছু বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাও এটা কী বলছে, আমি কিছু বুঝতে পারছি না। ওফ নাইস, তো এখানে একটা খেল খতম। তো এখানে আমরা ট্রাই করি, তো মিসিং ক্রাউবার। তো এখানে ক্রোবার যেটা আছে, যেটা দিয়ে ওই সম্ভবত ক্যান্টারে ঢাকটা করলে, সেই ক্রোবারটা আমাদের লাগবে। তো সেই ক্রোবারটা আমাদের এখানে খুঁজতে লাগবে এদিক ওদিক আপাতত। ও নাইস নাইস নাইস, বেশি বেশি খোঁজাখুঁজি করতে লাগে না, আমি ভাবছিলাম এখানে কোথায় পাবো না পাবো, কিছু হিট দিচ্ছে না আমাদের গেম থেকে। তো ক্রোবারটা এখানে আমরা আপাতত পেয়ে গেছি। তো চলো এখানে আমি জেনারেটারটাকে ডিস্ট্রয় করতে লাগবে, মানে আপাতত ডিস্ট্রয়টাকে কেরম করে করে। তো নাইস, তো জেনারেটারকে আমরা ওভারলোড করেছি, তো এটা আপাতত আস্তে আস্তে খারাপ হতে থাকবে। তো চলো এখানে আবার আপাতত লুকোই। তো কেউ একটা আসছে মনে হচ্ছে এখানে আশেপাশে। ও ও, আসার দরকার নেই বাবা, উনি ডাইরেক্ট মুখের মধ্যে সম্ভবত চোয়ালটা কেটে দিয়েছে, খুব খতরনাক মারছে আমাদের এজেন্ট। এই ঘরটা সব থেকে সেফ মনে হচ্ছে আমরা। তো বন্ধুরা আমি বলে দিই যে ম্যাপে আমি দেখতে পাচ্ছি সাদা সাদা যেগুলো আছে, সাদা সাদা গোল গোল কালারের। তো এখানে আমি একটা ইনফর্ম করি, সেটা হচ্ছে যে রাইডার সিস্টেমটা আছে এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে ওটা মধ্যে কাজ চলছে। তো এটাই আমার মোক্ষম সুযোগ, ওইটার মধ্যে আমরা সেটাকে ব্লাস্ট করতে পারি যেভাবেই হোক, ওটাকে আমাদের ডিস্ট্রয় করতে লাগবে। তো বাইরের মধ্যে তো আমার মাথায় একটা আইডিয়া এসছে, চলো। হ্যাঁ, এটাই ভাবছিলাম যে আমি এটার মধ্যে আমি একটা মাইন ফিট করে রাখবো যে এটার মধ্যে আসবে আশেপাশে। তো এটা সন্দেহ করছিলাম, তো যে যে বলছিলাম যে যেটা যে এটার আশেপাশে যেটা যারা আসবে কোনো এনিমি আসলে, তো ওটা ব্লাস্ট হয়ে যাবে। তো এখানে আমার একটা বাটাল ছুড়ে বটল, একটা কাঁচা বটল আছে দেখি, ডিস্ট্রাক্ট করার জন্য এটা আমাদের মোক্ষম অস্ত্র, যেটা দিয়ে আমরা এদিকে ওইদিকে তো গেলাম। আমি ভাবছিলাম যে এই পাশটা করে আমরা টাওয়ারটাই উঠবো, কিন্তু হবে না এরকম করে, সম্ভবত আরেকটা ট্রাই করি। ভয় নেই কোনো, এখানে পিছনে আমাদেরকে অল্প অল্প দেখতে লাগবে, কারণ হচ্ছে পিছন দিকে কেউ একজন চলে গেলে আমার আবার আমাকে কিছু করবে না, জাস্ট দু তিনটা গুলি করবে বুকেতে আর মাথার মধ্যে, আমি আমার বডিটা এখানে আশেপাশে কোথাও একটা পড়ে যাবে, ফেলে দেবে, এটা কবরও দেবে না, এরকম ব্যাপার, পোড়ানো তো দূরের কথা। এখানে কারটা সন্দেহ হয়েছে আবার। তো এখানে আমি একটা ট্র্যাপ লাগিয়ে দিয়েছি, তো পিছন দিকে একটু ব্যাক হয়ে যাই, ফল ব্যাক করি অল্প একটু, এখানে না আমার মনে হচ্ছে এই সামনেটায় না কাউকে এটা ডাকতে লাগবে এক একজন করে। তো একটাকে আমরা ডেকে নিয়েছি খতরনাকভাবে ডাইরেক্ট নলির মধ্যে, চলো বাঁচার কোনো চান্স নেই। ও তো নাইস, এখানে যে তো বন্ধুরা এখানে যে আমার যে জেনারেটারটার মধ্যে যেটা আমার যে মাইন্ডটা ফিট করেছিলাম, তো সেটা ব্লাস্ট করে গেছে। তো এখানে এখানে আরে রে 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 রে, তো এখানে সম্ভবত এরা এখনও অ্যালার্ম বাজায়নি, কারণ যেহেতু কাউকে দেখতে পাইনি, তো এরা এখনও অ্যালার্ম বাজায়নি, এরা ভাবছে কোনো টেকনিক্যাল ফল্ট বা কিছু, একটু সন্দেহ করছে। তো আমার একটু হেল্পটা করে নিই। তো এখানে সব থেকে ভালো ট্রিক, আমরা সিটি বাজে কাউকে পেছনে এদিকে ডাকবো, সব থেকে ভালো, সব থেকে ভালো, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো দুজন আসছে এখানে, আরেকজন কোথায় গেল, তো একজন নিচে আছে। তো ও নাইস নাইস, তো এখানে বুঝতে পারলাম মানে এখানে বন্ধুরা একটা কী ব্যবস্থা হলো, কোনো দিন গ্লিচ কেন নাকি তাই না। ও ও শিট,
তো এখানে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে যে এনিমিটাকে আমরা মারলাম, তার সে মরার আগে তার হাত থেকে তার গানের ট্রিগারটা কোনোভাবে পুশ হয়ে গেছিলো, সেই যে গুলিটা উপরে ডাইরেক্ট ফ্লোরটা ভেদ করে এই নিচে যে প্লেয়ার এনিমিটা ছিল সেটাকে মেরে দিচ্ছে। সামনে ছিল সেটাকে, এটাকে আর ছাড়া যাবে না। তো চলো শেষ। তো সম্ভবত এখানে আমাদের আর দুজন কি তিনজন আছে উপরে রেডার সিস্টেমের কাছে, আমাদের এই রেডারটা যেটা আমাদের রিক্সা করতে লাগবে। তো তো এখান থেকে আমরা আপাতত দূর থেকে সম্ভবত একটা জিনিস ট্রাই করে দিই, সেটা হচ্ছে যে ওদেরকে ডেকে কি এদিকে নিয়ে আসা যাবে, না না সব থেকে ভালো আমরা এখান থেকে দূরে যে ওই বাঙ্কারটার কাছে ওখান থেকে আমরা আজকে মারতে পারবো সম্ভবত, খুব ভালো হবে এটা। ও দেখে নিচ্ছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা এখানে দুজন আসছে, আমি একটু সিটি ভাই দিলাম যাতে পুরোপুরি কনফার্ম হবে এদিকেই আসে। আরে আরেকটা এখানে গুলি করছে, আরে মার এটাকে, নাইস। তো ওখানে কোনোভাবেই চান্স দেওয়া যাবে না এদেরকে। তো চলো, তো বন্ধুরা এখানে আমাদের মিশনটা কমপ্লিট করার টাইম চলে এসেছে, আমাদের তাড়াতাড়ি রেডারের উপরে যেতে লাগবে মই করে। তো চলো আমার উপরে যাই। তো কোনখান থেকে উঠবো ঠিক আমি একটু আন্দাজ করতে পারছি না, সম্ভবত কোন দিক থেকে উঠবো ঠিক আমি একটু বুঝতে পারছি না, কেন ব্যাপারটা হচ্ছে এখান থেকে মনে হচ্ছে যাওয়া যাবে। হ্যাঁ নাইস, তো আমি এখানে ভুলে গেছিলাম যে এখানে আমাদের নেথান ড্রেকের মতো এও দিয়াল চড়তে পারে, সেটা আমি ভুলে গেছিলাম একদম। তো এখান থেকে আমাদেরকে চলো মইতে করে যেতে হবে, ময়ের উপরে উঠতে লাগবে। এখানে আমরা একটা মই আছে, আমাদের ময়ের মতো করা আছে, ফুল সিস্টেম ফুল সেট আপ করা আছে এদের, এদের তো এটা ফুল সেট আপ করা জানবেন। তো চলো এখানে আমাদেরকে আমাদের যে বোমগুলো আছে এগুলোকে সেট করে ফেলছি, চলো উপরে। আরে নিচে কেন পড়ছি, এখান থেকে পড়লে আমাদের বডি খুঁজে পাবে না ঠিকঠাক, কোথায় ছিটকে পড়বে। চলো আরেকটা ফিট করে দিয়েছি এখানে আমরা। তো এই জিপ লাইনটা করে আমরা এখন নিচে চলে আসি সম্ভব। তো চলো, তো এটাকে আমাদেরকে কিছু করে অ্যাক্টিভেট করতে লাগবে। তো আমরা ম্যাপের মধ্যে একটু চেক করি, আমাদের কি আমাদের এটাকে কোনো রিমোট কন্ট্রোল দিয়ে রিমোট দিয়ে কিছু করতে লাগবে না, এখানে রিমোট সিস্টেম দিয়ে আমাদের সম্ভবত কিছু করতে লাগবে না। কোন রিমোট তো এখানে আপাতত নেই, আমার যেটা সন্দেহ করছি আমি সেটা হচ্ছে সম্ভবত এখানে কিছু না, রিমোট তো নেই না, মাইন্স তো কিছু কাজে গান বন্দুক গুলি করলে তো ওগুলো মরবে না। আর এটা কি ছুড়লাম, আমার কিছু মিশনে কিছু খুঁজে নেবে, পাগল হয়ে গেছি আর কিছুই না। এখানে তো কিছু, ও ও শিট শিট ভুলে গেছি একদম, এটা মনে ছিল না। ও সেটা হচ্ছে এটাতে আমাদেরকে এটা এটাকে অন করতে লাগবে। তো চলো, তো চলো বন্ধুরা এখানে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা ভালো, ভিডিও লাইক করে চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে দিও। তো আমি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, আজকের মতো আমি এখানে আপাতত হোল্ড করবো, আমাদের নেক্সট পার্ট আসবে আর একদিন পর। তো আজকের মতো আসে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।